প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমার আমিতে আমি সারিকা পর্দায় আমরা সাধারণত যাদেরকে দেখি তাদেরকে নিয়ে আমাদের মনে থাকে অনেক রকম প্রশ্ন এবং কৌতূহল এমনই এক মানুষকে নিয়ে আপনাদের মনে যে কৌতূহল আছে সেটা মেটানোর জন্য আমাদের আজকের আয়োজন প্রিয় দর্শক আমার সাথে উপস্থিত আছে এই প্রজন্মের ভীষণ মিষ্টি একটি মেয়ে সাদিয়া আয়মান কেমন আছো ভালো আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আচ্ছা এই যে বললাম মানুষের ভীষণ রকম কৌতূহল থাকে এটা কতটুকু ডে টু ডে লাইফে এনকাউন্টার করো তা তো যে ফেসবুকের মেসেজ মেসেঞ্জারে গেলে বোঝা যায় যে মানুষটা অনেক কিউরিয়াস থাকে জানার ব্যাপারে এটাই সবচেয়ে উদ্ভট এনকাউন্টার কি করেছো যদি জানতে চাই প্রথমে না আমি রিপ্লাই খুব কম করি বাট আমি যেগুলো ফেস করেছি যে আমি খুব বেশি শাড়িটারি পরি তো বা ম্যাক্সিমাম কাজই আমার শাড়ি পরে করা হয় তা আপনি কি ম্যারিড আবার কারোর সাথে জুটি বেঁধে কাজ করলে হয় আপনাদের বিয়ে কবে এরকম আর কি এই জিনিসগুলো খুবই ফেস করতে হয়েছে তেমন এই জিনিসগুলো আসলে এখনো কেটে ওঠেনি যে আসলে পর্দার মানুষগুলো যে মানে একান্তই শুধু কাজই করছে এই বিষয়গুলোকে এখনো মানুষের কাছে ক্লিয়ার নেই এটা বলতে চাচ্ছো কি মনে হয় তারা বুঝে না যে ভাবে যে তারা কাজ করছে তার মানে ওদের মধ্যে কিছু একটা আছে বা ওরা হয়তো বা হাজবেন্ড ওয়াইফ বা বিয়ে করবে এমন অনেকে থাকে ইনোসেন্ট মানুষ মনে হয় এরকম ভাবে খুব ইনোসেন্ট লাগে একদমই তাই দেখছি যেহেতু কাজের কথাই বলছিল যে এরকম কারোর যাদের সাথে কাজ বেশি করা হয় তো কাদের সাথে বেসিক্যালি কাজটা বেশি করা হয় আমার সবার সাথে কাজ করা হয় কম বেশি আমার যেমন জুটি বেঁধে কাজ করা হয়েছে জুটি বেঁধে না আর কি যে থাকে না কয়েকটা কাজ করার পরে মানুষ খুব পছন্দ করে তারপরে তারাই একটা জুটি একটা আখ্যা দিয়ে ফেলে এরকম এক্সপেক্ট করে সেই জুটিটাকে পর্দায় দেয় হ্যাঁ তো খাইরুল বাসার সাথে আমার এরকম কাজ হয়েছে কিন্তু এর বাইরে আমার তৌসিফ ভাইয়ের সাথে কাজ হয়েছে ইয়াস ভাইয়ের সাথে কাজ হয়েছে আর বাকি সবার সাথে একটা দুটো কাজ হয়েছে বাট বাসার ভাইয়ের পরে আমার তৌসিফ ভাইয়ের সাথে বেশি কাজ হয়েছে তো আমি নিজেও অ্যাক্টর হিসেবে আসলে এই প্রশ্নটা ফেস করি এবং আমিও জানি এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব ডিফিকাল্ট হয় সেটা যাদের সাথে কাজ করো বেসিক্যালি তাদের মধ্যে যদি কাউকে একজনকে পিক করতে বলে যে তোমার ফেভারিট কো আর্টিস্টকে না সবাই নাহলে তো সবার সাথে কাজ করতে পারতাম না কমফোর্ট জোনটা সবার সাথে আছে মানে যাদের সাথে কাজ করেছি এখন পর্যন্ত সবার সাথে খুব ভালো লেগেছে বন্ধু হয়ে উঠেছে কে সবাই আমার অনেক সিনিয়র আর আমি না খুবই ফর্মাল লাইক আমি কাউকে আপনি ছাড়া কথা বলতে পারি না সেটা আমার ডিরেক্টর এডি বা কো আর্টিস্ট যেই হোক না কেন সো বন্ধু আসলে ওটা হয়নি কিন্তু কাজের জায়গা থেকে থাকে না যে ভালো বোঝাপড়া হয়েছে যেমন তৌসিফ ভাইয়ের সাথে খুব ভালো বোঝাপড়া আছে ইয়াস ভাইয়ের সাথে যে করে কাজ করেছি ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বাসার ভাইয়ের সাথে আছে মনোজ ভাইয়ের সাথে আছে আচ্ছা এবার যদি আমরা এই যাত্রার একদম শুরুতে চলে যাই যে জার্নিটা আসলে স্টার্ট হয়েছিল কবে এবং কীভাবে 2019 সালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখেছিলাম আমি ইমরুল রাফাত ভাইয়ের যে তখন আমার সেমিস্টার ব্রেক ছিল আমি তখন ফার্স্ট সেমিস্টারে জাস্ট ব্রেকে ছিলাম আমি আমার মনে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম তো তখন ফেসবুকে এরকম স্ক্রল করতে করতে দেখি যে আমার কোনো একটা ফ্রেন্ড বা কেউ একজন শেয়ার করেছে আমি জানি না সামহাও ওইটা কীভাবে আমার সামনে চলে আসে যেহেতু আমার কোনো ফ্রেন্ডও নেই মিডিয়াতে তো রাফাত ভাই আমার একটা নতুন ফেস খুঁজছিল যে তো লেখা ছিল এরকম যে তৌসিফ মাহবুবের বিপরীতে অভিনয় করার জন্য ইন্টারেস্টেড হলে এই নাম্বারটা ফোন দিন সো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখা যাক কারণ আমার কখনো অভিনয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না যে আমি অভিনয় করবো বা আমি এর আগে কি কখনো মিডিয়ার কোনো রকম কোনো কাজ করেছো না আচ্ছা ওইটাই ফার্স্ট তো আমি আমার বোনকে বলি আমার বান্ধবীকে বলি শোনে এরকম একটা স্ট্যাটাস দেখছি তোরা কি যাবি তো আমার বান্ধবী বলে দোস্তি আমাকে কেন বলতেছিস হ্যাঁ তুই ট্রাই করে দেখতে পারিস তো আমার আমি জানি আমার ফ্যামিলিটা কখনো আমাকে সাপোর্ট করবে না আমি বোনকে বলি বোন বলে ঠিক আছে তুমি কথা বলে দেখো লাগলে আমি তোমাকে নিয়ে যাবো না তো আপু যেটা করলো আমি যেটা করলাম আমি ফোন দিলাম ওই নাম্বার ওটা ছিল একটা এডির নাম্বার তো সে বলে আপু আপনার কিছু ছবি দেন ফেসবুক আইডি দেন তো ছবি দিলাম ফেসবুক আইডি দিলাম পরে আমি বললাম ভাই কাজের ডিটেলসটা আমাকে বলেন তো তখন কাজের ডিটেলস শোনার পরে আমি বললাম না ভাই আমি করবো না বিকজ এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ছিল না আমি এটা করবো না আমার যদি কোনো ফ্রেন্ডরা দেখে ব্যাকগ্রাউন্ডে তারা আমাকে অনেক মানে পচাবে সো ওটাকে না করলাম কিন্তু ভাইয়া বলছিল আপু আপনি একবার সেটে আসেন রাফা বেশি দেখা করে যান কারণ আমি আপনার ছবি ভাইকে দেখিয়েছি তো তো ভাই আপনাকে পছন্দ করেছে হতে পারে যে নেক্সট কোনো ভালো কাজ হলে আপনাকে ডাকতে পারে তো ওই জায়গা থেকে বললাম যে ঠিক আছে যাই আমার কাজের ব্যাপারে সেরকম ইন্টারেস্টেড ছিলাম না আমি অভিনয় নিয়ে বাট থাকে না শুটিং কীভাবে হয় একটু দেখতে যাবো যে দেখি শুটিং কীভাবে হয় বা ওখানে অভিনেতা অভিনেত্রী কীভাবে সবাই পারফর্ম করে ওটা দেখার ইচ্ছা ছিল সো ওখানে যাওয়ার পরে আরফাত ভাইয়া সামহ আমাকে নোটিস করে আমার নাম্বার যেহেতু তার কাছে ছিল সো ভাই একদিন আমাকে অনেক দিন পরে আমাকে নক করে যে তুমি ওই সেই প্রথম কাজটা যেটা আসলে না করে দিয়েছিল ওটা কি করা হয়েছে না আমি ওখানে পুরো সেটে ছিলাম আমি স্ট্যান্ড বাই ছিলাম যতক্ষণ শুট হয়েছে আমি দেখেছি কী হচ্ছে না হচ্ছে কিন্তু সেই ক্যারেক্টারটা আমার ওরকম আর না ওটা করা হয়নি পরে হচ্ছে বললো ভাই আমাকে নক করে বললো যে তুমি কি কাজ করতে চাও আমি বললাম জি ভাই যদি ভালো চরিত্র হয় ছোটোটা চরিত্র হোক সমস্যা নেই কিন্তু আমার চরিত্রে একটা মানে একটা পোর্শন থাকতে হবে যে আমার ক্যারেক্টারটা একটা ইম্পর্টেন্ট হতে হবে তখন ভাই আমাকে টু বি ওয়াইফ নামে নাটকটা অপূর্ব ভাইয়ের বিপরীত ওটা আমাকে অফার করে তো ওটা ওখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল ওখানে আই ওয়াজ ওয়ান অফ দেম
পর আমি বললাম আচ্ছা ঠিক আছে করবো। সো তখন স্ক্রিপ্টটা পড়ি না আমি, সেটে যেয়ে আমি স্ক্রিপ্টটা ফার্স্ট পাই যে আচ্ছা, তখন অপূর্বের সাথে রিহার্সাল করি। আর ওই কাজটা করার পরে অনেক ভালো রেসপন্স আসে, কারণ আমাকে তখন একদম ফার্স্ট টাইম অনেকে দেখে। তো ওখান থেকে আমার নাটক করা হয়নি, পরে বিজ্ঞাপনের জন্য অনেক ফোন আসে, পরে বিজ্ঞাপনের ফার্স্ট বিজ্ঞাপন অডিশন দিয়ে আমার বিজ্ঞাপনে হয়ে যায়। তারপর আমি রেগুলার 2022 পর্যন্ত আমি রেগুলার বিজ্ঞাপনটা করি। হ্যাঁ, অনেক নার্ভাস ছিলাম। আর আমার নার্ভাসনেসটা না কাজেও লেগেছে, যেমন আমার ওই সিনটা ছিল এরকম যে একটা পাত্রি দেখতে আসছে ভাই, আর মেয়েটার বয়সও অনেক কম, লাইক 18 বছর বয়স, এরকম 18 বছর এখনো হয়নি। সো আমি তো নার্ভাসনেসটা ওটা মানে ওটা ওখানে জন্য ঠিকঠাক ছিল, ভালো লেগেছে। আমি মাঝে মাঝে এখন আমার কাজটা দেখি, আমি না আমি তো ভালোই করেছি, এখন যখন দেখো তখন এটাই ভালো লাগে, আসলে ভালো লাগে যে না বোঝা যায় না যে একদম ফার্স্ট কাজ, মানে প্রথম আমার ক্যামেরার সামনে বসা বা প্রথম ডায়লগ দেওয়া, ওটা দেখলে বোঝা যায় না। সো ওই জায়গা থেকে বলবো যে আসলে ঠিকঠাকই ছিলাম, আমি হ্যাপি এখনো দেখে আমার ভালো লাগে যে না থাকে না, লজ্জা লাগে না দেখে। কাজ তো আসলে কখনো রিমুভ করা যাবে না, এগুলো তো সবসময় ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে, আমার নাম সার্চ করলে পাওয়া যাবে। এমন কোনো কাজ করবো না যাতে 10 বছর পর আমার রিগ্রেট হয় আমি এটা কেন করলাম বা লজ্জা লাগবে, এরকম কাজ আমি করতে চাই না। যেহেতু বললে যে বেছে কাজ করো, তো এই বাছার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আসলে মাথায় রেখে মানে গল্পটা তো অবশ্যই, গল্প বা চরিত্র গুরুত্বটা দেখি, ডিরেক্টরটা ম্যাটার করে, সব কিছু মিলে আসলে দেখি। আর স্ক্রিপ্ট সংলাপটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, মানে একটা গল্প দেখা যায় যে গল্পটা মোটামুটি হলো, সংলাপগুলো অনেক যখন স্ট্রং থাকে বা খুব মিনিংফুল হয় তখন কাজটা কিন্তু দেখতেও ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমি একটু ওই জায়গাটা খুব মানে প্রিফার করি, গল্প সংলাপ। যেহেতু বলে যে চরিত্রটাও খুব ইম্পর্টেন্ট, চরিত্র যখন ধরো চুজ করছো, যে তোমার কোনো স্পেসিফিক জনরা আছে বা নাকি চুজ করো যে আচ্ছা ফাইন কোনো চ্যালেঞ্জিং কোনো চরিত্র পেলে আমি সেটাকে চুজ করবো, অর আমার একটা স্টেরিও টাইপ আছে, এক একজন এক একটা আর্টিস্ট এক একটা ওয়ে ফলো করে, নাকি কোনো স্টেরিও টাইপ আছে যে আমি এই টাইপটাই বেসিক্যালি এখন এই মুহূর্তে আমি ফোকাস করবো? না, আমার যেহেতু শুরু হচ্ছে একটু রোম্যান্টিক, আমি যেহেতু বিজ্ঞাপন পর আমার ডাইরেক্ট ফিল্ম করা হয় গেসনি সেলিম ভাইয়ের কাজল রেখা, ওটা একটু ডিফারেন্ট প্যাটার্নের ছিল। কিন্তু এরপর আমার কোনো কাজ করা হয় না, আমি ডিরেক্ট আরিয়ান ভাইয়ের একটা নাটক করেছি ফুলের নামে না, ওটা রোম্যান্টিক ছিল। সো আমি আগে জানতাম যে আমাকে দিয়ে রোম্যান্টিক নাটক হবে না, মানে আমার কাছে মনে হতো আমার মধ্যে রোম্যান্টিসিজম নেই বা আমার টোনের মধ্যে এরকম নেই, বাট ওটা করার পর মনে হচ্ছে যে না করতে পারবো। এরপর আমার ওয়েব ফিল্ম মায়া শালিক, ওটা তো পিওর রোম্যান্টিক কাজ ছিল। সো যে দেখা গেলো যে ওইটা করার পর আমি অনেক রোম্যান্টিক কাজের অনেক কল পেয়েছি, আর আমার এখন পর্যন্ত রোম্যান্টিক কাজটা বেশি করা হয়। সো আমার মনে হয় কি আমি এখন পর্যন্ত এটার জন্য ভালো। সো আমি রোম্যান্টিক কাজটা কতদিন করতে চাই আরও, মানে এখনো তো আসলে খুব বেশি দিন হয়নি যে আমি অভিনয়টা খুব রেগুলার করছি, এক বছরের মধ্যে আসলে তুমি বেশ ভালোই কাজ করছো। যদি বলা যায় যে আমি অভিনয় রেগুলার করছি মাত্র 1 বছর এখনো হয়নি, ডিসেম্বর জানুয়ারি থেকে আমার 1 বছর হবে। সো অভিনয়টা মানে রোম্যান্টিক কাজটা আমি আরেকটু পাকাপোক্ত করতে চাই। আর চ্যালেঞ্জিং কাজ করতে বলতে আমার কিছু কাজ আছে যে র ক্যারেক্টার করেছি আমি, একদম দেখা গেল গার্মেন্টস কর্মী বা হচ্ছে এরকম র ক্যারেক্টার করা হয়েছে, ওই ক্যারেক্টারগুলো করতে আমি খুব মজা পাই, খুবই ভালো লাগে। সো ওই ক্যারেক্টারগুলো আসলে আমি করি। আর এরপরে চ্যালেঞ্জিং কিছু কাজ আসছে একটু নেগেটিভ একটু চ্যালেঞ্জিং, ওইটা আমি আসলে এখন আমি প্রিফার করছি না, কারণ আমার মনে হচ্ছে আমি এখন রেডি না এত চ্যালেঞ্জিং কাজ করার জন্য, থাকে না মেন্টালি রেডি হওয়া বা একটা আমার আমি এখন রেডি না, সেই জন্য আমি ওই চ্যালেঞ্জটা নিতেও চাচ্ছি না। আচ্ছা, তো এই যে বললে যে র ক্যারেক্টারগুলো যখন করছো তখন আসলে নিজেকে কীভাবে প্রিপেয়ার করো, সে প্রশ্নের উত্তর আমরা নেবো ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। বিশ্বাস আছে যে করতে পারবো, কিন্তু তাও একটু টাইম নিচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করতে চাচ্ছি না আমি ক্যারিয়ারে, একটু আস্তে ধীরে আগে। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার আমিতে কথা হচ্ছিল সাদিয়ার সাথে। যাবার আগে জানতে চেয়েছিলাম যে যখন তুমি আসলে এরকম চ্যালেঞ্জিং ক্যারেক্টারগুলো করছো, যে একদমই তোমার বিপরীত মানে অপোজিট যেই যেসব চরিত্র করছো, তখন বেসিক্যালি নিজেকে কীভাবে প্রিপেয়ার করো বা ওইটা নিয়ে আসলে স্টাডিটা কত দূর করো বা কীভাবে করো? আমি র কাজ দেখতে পছন্দ করি, আমি দেশ বা দেশের বাইরের, আমার দেশের যখন কোনো কাজ রিলিজ হয় লাইক অন্যান্য প্ল্যাটফর্ম বা টিভি চ্যানেলের, আমি কাজগুলো দেখার চেষ্টা করি, আর হচ্ছে বাইরের জায়গা থেকে কাজ দেখি। সো আমার মনে হয় যে ওই থাকে না প্রত্যেকটা দেখা আমার কাছে একটা মানে শেখার মতো। আর তাছাড়াও আমি তো আসলে স্ক্রিপ্টটা পড়ে বুঝতে পারি যে মেয়েটা সাইকোলজিক্যাল কোন জায়গা থেকে আছে বা ও কোত্থেকে আসতেছে। সো ওই জায়গাতে চিন্তা করে আমি আমার মতো করে একটা ক্যারেক্টার সাজাই যে মেয়েটা হয়তো এভাবে কথা বলবে বা এভাবে মেয়েটা হাঁটবে বা এভাবে মেয়েটা হাসবে। তো ওই জায়গাটা যদি আমার কোনো কনফিউশন থাকে, ডিরেক্টর আছেন কো আর্টিস্ট আছেন, তারা হেল্প করে অনেক, আর বাকিটা আসলে আমার নিজের একটা ইমাজিনেশন। আমি আবার খুব ভালো ইমাজিনেশন করতে পারি যে থাকে না কোনো গল্প বলে ওটা আমার চোখের সামনে মনে হচ্ছে আমি দেখতেছি। সো ওইটা আমার অনেক হেল্প করে আমাকে
এই আর আমার খুব মজা লাগে যে একটু গ্ল্যামার ছাড়া কাজ করতে, কোনো প্যারা লাগে না, লাইক মেকআপ বারবার রিটাচ করতে হয় না, বারবার হচ্ছে এই যে ফ্যান দিয়ে ঘাম শুকাতে হয় না, সো ওই ক্যারেক্টারগুলো করতে মজা, যে ওরা তো একটু রই থাকে, ওই জায়গা থেকে কাজ করতে খুব ভালো লাগে র ক্যারেক্টারগুলো। আচ্ছা ঠিক আছে, তো এই যে বললে যে কিছুদিন যাবৎ আসলে তুমি আপাতত রোমান্টিক জায়গাটাতে আসলে ফোকাসটা করতে চাও, তো রোমান্টিক জায়গায় তোমার যদি কোনো সিগনেচার স্টাইল বলি, যে এক এক রোমান্টিক কাজ তো সবাই করছে, বাট তোমার স্পেশালিটিটা কী বা তোমার সিগনেচার স্টাইলটা কী যদি জানতে চাই? আমি জানি না, আমাকে নিয়ে রোমান্টিক কেউ গল্প লিখলে, রাইটার হোক বা ডিরেক্টর হোক, তারা সবাই একটা জিনিস ধরে নেই যে মেয়েটার মধ্যে অনেক মায়া থাকতে হবে, সবাই এটা বলে যে মানে নেগেটিভ ক্যারেক্টার চাইলেও মনে হয় তারা আমাকে দিয়ে করাতে পারবে না, কারণ তাদের মাথায় সেট হয়ে আছে যে সাদিয়াকে দিলে একটা মায়াবতী ক্যারেক্টার, রূপা টাইপের, হিমোর রূপা এরকম। আর ম্যাক্সিমাম কাজ আমার যেগুলো করা হয়েছে সেগুলো এই টাইপেরই, দেখা গেলো যে খুব থাকে না চঞ্চল মেয়ে আবার শাসন করে ছেলেটাকে, একাঙ্গুলে রাখে এরকমের, চঞ্চল ব্যাপারটা থাকে, মায়া ব্যাপারটা থাকে, আবার সফটনেসও থাকে, সো এইটাই আমার আসলে মানে এর বাইরে আসলে খুব বেশি একটা এটাই। কোনো একটা অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে একটা জনরেতেই দেখতে মানুষ পছন্দ করে, এবং দেখা যায় আর্ট মানে কাস্টিং ডিরেক্টররা হোক বা ডিরেক্টররা হোক তাকে সেই সেম টাইপের চরিত্রতে বেশি বেশি কাস্ট করতে থাকে, তো ডোন্ট ইউ থিঙ্ক এটা আসলে কিছুটা একটা টাইপে সীমাবদ্ধ হয়ে যাবে? না এটা 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 ঠিক, কিন্তু না আমার ক্যারেক্টারগুলোর মধ্যে অনেক ভ্যারিয়েশন আছে, মানে রোম্যান্টিক যে একদম সব, যেহেতু আমি অনেকদিন খুব কম, যেটা বলেছি আপু আমি খুবই কম দিন ধরে কাজ করছি, সো থাকে না আমি এখনই যদি বিভিন্ন লুক বা বিভিন্ন ক্যারেক্টার ট্রাই করতে নিজেও চাচ্ছি না, বিকজ যদি এটা ভালো না হয় তখন আমার কাছে এটা খারাপ লাগবে যে আমি এটা কেন করলাম বা কি, তো ওই জায়গা থেকে আমি নিজেই এখন রোম্যান্টিক কাজগুলো বেশি চুজ করছি কমেডির থেকে, বাট রোম্যান্টিকের মধ্যে যদি থাকে না অনেক ডিফারেন্স বা ভ্যারিয়েশন থাকে ওটা ওটা করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যেসব কাজগুলো করে এসেছি আমার ক্যারেক্টারের মধ্যে রোম্যান্টিসিজম আছে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, লাইক প্রত্যেকটা গল্প থেকে প্রত্যেকটা গল্পের ক্যারেক্টার ডিফারেন্স করা যায় যে রোম্যান্টিক কিন্তু ডিফারেন্ট আছে। আচ্ছা তো আমি যদি জানতে চাই যে ইন্ডাস্ট্রিতে কাকে আইডল মানো? জয়া আসান আপুকে আমার খুব ভালো লাগে, ওনাকে, হ্যাঁ অপি করিম আপু, শীলা আহমেদ আমার খুব পছন্দের ছিলেন, এখন তো কাজ করছেন না, সুবর্ণা মুস্তফা, সিনিয়রদেরকে আমার, সিনিয়রদের কাজগুলো আমার ওই সময়ের কাজগুলো আমার খুব বেশি পছন্দের, 90 দশকের বা 2000 মানে আমাদের আগের যারা কাজ করত। ফিল্মের কথা বলছিলে কিছুক্ষণ আগে, যে ফিল্মে কাজ করার আসলে অভিজ্ঞতাটা কীরকম, সেটা আসলে তোমার নাটকের থেকে বা বাকিগুলোর থেকে পার্থক্য যদি বলি সেটা কী? আমার প্রথম ফিল্মে হচ্ছে সেলিম ভাইয়ের কাজল রেখাতে, যেটা ওনার ড্রিম প্রজেক্ট ছিল, তো ওখানে কাজ করতে পেরেছি, আর আমি কাজল রেখার কিশোরী চরিত্রটা করেছি, সো নাম ভূমিকায় আমার প্রথম সিনেমা করা এটা আমার জন্য আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল। আর যদি অভিজ্ঞতার কথা বলি যে সেলিমের সাথে কাজ করতে আমার খুব ভালো লেগেছে, মানে ওনার আমি খুব ফার্স্টে ভয় ছিলাম যে আমি তো কখনো অভিনয় বা ফিকশন করিনি, সো আমার নিশ্চয় অনেক বকাঝকা খেতে হবে, স্যার মেন্টালি প্রিপারেশনই ছিল আমার যে আমি বকা দিলে কান্না করা যাবে না, কান্না করলে আমার কনফিডেন্স ব্রেক হয়ে যাবে, সো ওটা করতে দেওয়া যাবে না। তো দেখা গেলো যে ভাইয়া না খুবই মানে ভাই তুমি তো আমার মতো করো, মানে ভাই আমাকে জাস্ট আমার ফ্লোর ই করে দিয়েছে, আর হ্যাঁ ভুল হলে ধরিয়ে দিয়েছে যে এটা এইভাবে করো ওভাবে করো, এই জিনিসটা হেল্পটা পেয়েছি, আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর পুরো টিম, যেমন আমার বাবা চরিত্রে ছিলেন ইরেশ জাকের, মা চরিত্রে ছিলেন শাহানুর রহমান সুমি, তারপর মিথিলাপু ছিল, রাজ ভাইয়া ছিল, সো এদের সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, এটাও আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া একদম প্রথম ফিল্মে। তাও তার উপরে হচ্ছে যে পুরো টিমটা এত বেশি কর্ডিয়াল ছিল আর সবাই আমাকে অনেক অনেক আদর করেছে। আমরা কি পরবর্তীতে আর ফিল্ম পেতে যাচ্ছি তোমার কাছ থেকে? জানি না, আমি অনেক ফিল্মের অফার পেয়েছি কিন্তু আমি করার সাহস পাচ্ছি না, বা আমি এখন পর্যন্ত ওভাবে থাকে না, আমি যদি একটা সিনেমা করেছি ওটাকে রিলিজ হোক তারপর আমি আসলে বুঝবো যে আমি কতটুকু প্রিপেয়ার্ড, বা আমি রেসপন্সটাকে দেখি নি যে মানুষ আমাকে ফিল্মে কতটুকু মানে অ্যাকসেপ্ট করবে কিভাবে, ওইটা আমার একটু মানে থাকে নিজের প্রতি বিশ্বাস আছে যে করতে পারবো কিন্তু তাও একটু টাইম নিচ্ছি, মানে খুব তাড়াহুড়ো করতে চাচ্ছি না আমি ক্যারিয়ারে, একটু আস্তে ধীরে আগাই। আচ্ছা ওয়েবের কাজ, ওয়েবের কাজ একটা তো ফিল্ম করেছি ওয়েব ফিল্ম মায়া শালিক, তারপরে আমি একটা দুটো সিরিজ করেছি, একটা বায়োস্কোপের, একটা চরকির, আমার সামনে আরেকটা চরকির সিরিজ আসবে, অ্যান্থোলজি সিরিজ। আর একটা কথা আপু, নাটকে না আমি খুব বেশি ক্যারেক্টার মানে ই করতে চাচ্ছি না, একটা হচ্ছে যে দুই দিনের শুটিং হয় তুমি তো জানোই নাটক 2-3 দিন, সো এই 2-3 দিনের মধ্যে না খুব বেশি চ্যালেঞ্জিং কাজ করলেও না জিনিসটা ঠিকঠাক হবে না আমি জানি, সো ওই জায়গা থেকে আমি ওইটার ভয়ও লাগে যে একটা কাজ করলাম কিন্তু দেখা গেলো কিছু হবে না, কিন্তু ওয়েবে কিন্তু একটু রিল্যাক্সে কাজ করা যায়, একটা প্রস্তুতির মাধ্যমে আমরা কাজটা করতে পারি, লাইক স্ক্রিপ্ট বলেন বা রিহার্সেল বলেন বা সব কিছু, লুক কস্টিউম, সো আমরা মানে আমাদের না লুক কস্টিউম নিয়ে চিন্তা করতে হয় না, ওটা তো তাদের থাকেই যে আচ্ছা ও এইভাবে লুকটা করবে, এইভাবে কস্টিউম করবে, নাটকে যদি সব কিছু নিজের করতে হয় এই প্রেশারটা একটা কাজ করে,
দেখালে এই যে ওয়েবের সাথে এই ডিফারেন্সটা আছে নাটকের বা ফিল্মের, ফিল্ম তো আবার ওয়েবের থেকে আরেকটু বলা যায় যে আরেকটু দীর্ঘ প্রস্তুতির ব্যাপার থাকে। সো আমার যে এই ওয়েবের যে কাজটা প্রচলিত, এখানে আমার পুরো ডিফারেন্ট একটা ক্যারেক্টার, আমার রোম্যান্টিক দেখবে কিন্তু তার থেকে বেশি হচ্ছে সাসপেনশন থাকবে, আমি ডিটেকটিভ একটা ক্যারেক্টার প্লে করি। সো আমার ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং। সেটার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করেছো? আমি অনেক কাজ দেখেছি। আমি ফার্স্ট অফ অল ডিকের সাথে যখন বসেছি, আমাকে একদম লাস্ট কলে আমাকে ডাকা হয়। তো আমি বললাম ভাইয়া ওয়াই মি? বললো যে আমার মনে হচ্ছে তুমি এটা করতে পারবা। তখন ভাই আমার বেশ কয়েকটা কাজ দেখে, দেখার পর সে বলে যে আমি তোমাকে নিয়ে কাজ করতে চাই, চরকি থেকেও একটা অ্যাপ্রুভাল থাকে আমাকে নিয়ে। তো আমি অনেকক্ষণ ভাইয়ার আমাকে অনেকগুলো কাজ দেখিয়েছে, অনেক মিউজিক ভিডিও বিদেশে, মানে ওই টাইপের লুকের বা ওই টাইপের একটা ক্যারেক্টারের। তো দেখি আমি কয়েকটা সিরিজ টিরিজ দেখি, দেখো আচ্ছা ঠিক আছে আমি এটা করতে পারবো। আর মেয়েটা হচ্ছে শার্লক হোমসের ফ্যান, সো আমি আবার এনোলা হোমস দেখেছি, আমার খুব ভালো লেগেছে এনোলা হোমস 1-2 দুইটাই। সো আমি ওখান থেকে কিছু জিনিস নিয়েছি যে আচ্ছা দেখা যাক, এখন হতে পারে খুব ওরকম না হলেও আমি আমাদের চেষ্টা করেছি। আমরা মোটামুটি তোমার কাজ সম্পর্কে একটা ঝলক তো আমরা পেলাম, এবার ব্যক্তি তোমাকে নিয়ে আমরা একটা ঝলক পেতে চাই। আমি যদি ফার্স্টে বলি যে নিজেকে ডিফাইন করো, সেটা কিভাবে করবে, সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। আমার দুটো বিড়াল আছে, আমি ওদের নিয়ে থাকি। এই আর হচ্ছে মুভি দেখি, সিরিজ দেখি, রান্নাবান্না করতে ভালো লাগে, রান্নাবান্না তো করি। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার আমিতে কথা হচ্ছিলো সাদিয়ার সাথে। যাওয়ার আগে আমরা বলেছিলাম নিজেকে যদি ডিফাইন করতে বলি, নিজেকে কীভাবে ডিফাইন করবে? আমি জানি না সৌন্দর্যের দিক থেকে আমি কী ডিফাইন করতে পারবো না, বাট আমি অ্যাজ এ পার্সন যদি নিজের কথা বলি, আমি অনেক ক্লিয়ার একজন মানুষ। মানে আমি নিজেকে এটা আমি অলওয়েজ নিজেকেই বলি যে অলওয়েজ বি ক্লিয়ার টু মাইসেলফ, যে ক্রিস্টাল ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো এটাই আসলে একটা ভালো মানুষকে রিপ্রেজেন্ট করে। সো আমার মনে হয় যে আমি অনেক ক্লিয়ার আর অনেক সোজা ছাপটা, মানে আমার মধ্যে প্যাচ একটু কম আছে, আমি বুঝি না আসলে কমপ্লিকেশন জিনিসগুলো আমি কম বুঝি। সো আমার মনে হয় আমি সারা জীবন এভাবেই থাকতে চাই, কোনো কমপ্লিকেশন ছাড়া, যেভাবে আমি চিন্তা করতে পছন্দ করি। মানে আসলে একটা ভালো শিল্পীর সংজ্ঞাও কিন্তু আসলে একটা ভালো মানুষ হওয়া, রাইট? সো এটা দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ইম্পর্টেন্ট, নিজের সাথে নিজের ক্লিয়ার থাকা এবং মানে নিজের কাছে নিজের সৎ থাকাটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট। একদমই তাই। বাসায় কে কে আছে? আব্বু আম্মু, আমার বড় ভাই, ছোট ভাই, আমি মেজো। দেখে ভালো লাগছিল, কিন্তু আশেপাশের মানুষজন, যেহেতু আমি বরিশালের মেয়ে, তো বরিশালের একটু তারা মনে হয় এখনো অতটা ইউজ টু না যে মানে শুট করে বরিশালের একটা মেয়ে যে ঢাকায় গিয়ে পড়াশোনা করতে গিয়ে শুট করে মিডিয়াতে কাজ করছে। সো আবার অপূর্বের বিপরীতে সবাই অনেক কানা ঘষা করেছে, আম্মুরকে অনেক কিছু বলেছে, বাট আমার আম্মু ওয়াজ ওকে। বাট হ্যাঁ, থাকে না আশেপাশে ইনফ্লুয়েন্সের কারণে আম্মু একটু ডিসঅ্যাপয়েন্ট ছিল আমার প্রতি, বাট আমি আব্বু আমাকে অলস একটা কথা বলে, এখন তো বিজ্ঞাপন করছি, সো নাটকটা এখন করার প্ল্যান নেই, বা আমি ওই দিকটা করব না। কিন্তু তাদের পারমিশন ছাড়াই যে কাজ করে ফেলেছো, সেই সাহসটা আসলে কি হবে? আমি ছোটবেলা থেকে অনেক সাহসী, মানে যেটা হচ্ছে আমি যেটা ডিসিশন নেই, বাবা যেটা মনে হয় বাবা মার এগেনস্টে যে যে কাজটা করেছো, এখন তারা কি বলে? ওই যে আমি ওইটা আব্বু আমাকে খুব বলেছি যে তোমরা এখন তো, তখন তো একটা কাজ করেছি নাটকে, তারপর আমাকে নাটকে দেখা যায়নি, আমি বিজ্ঞাপনই করেছি। সো বিজ্ঞাপন তারা দেখতো যে প্রথম প্রথম তো অনেক ছোটো ছোটো বিজ্ঞাপন করেছি একটা টাইমে, যে আমি যখন বড় বড় বিজ্ঞাপন করি, লাইক আমি বিকাশের বিজ্ঞাপন করি, ফাইনাল লাভলি, বোরো প্লাস, আরও নেসক্যাফে, ফুডপান্না, আমার কোনো ব্র্যান্ড প্রমিনেন্ট বাদ নেই যে আমি করা হয়নি। সো ওগুলো দেখার পর না আমার আব্বু বিশেষ করে খেয়াল করে বিকাশের বিজ্ঞাপনটা, সো তার খুব পছন্দ হয়। অ্যান্ড সে দেখা গেলো যে আমি যে আমি যখন যে ডায়লগটা দিচ্ছি ওইটা সে আমাকে আবার রিপিট করে শুনেছি, তো এই কথা বলেছি যে হ্যাঁ। তো আব্বু খুবই অনেক হ্যাপি ছিল, হ্যাঁ, ওইখান থেকে আমি আব্বুকে বলেছি আমি কখনো আমাকে কখনো মানে এমন কোনো কাজে দেখবে না, বা আমাকে নিয়ে তোমরা কখনো এভাবে শুনবে না যাতে তোমাদের মানিজ্যত আমি ডুবাই, এমন কিছু তুমি দেখবে না। সো আমার আব্বু ওই জায়গা থেকে আসলে একটা আমার থেকে ভ্যালিডিটি পায়। তো পরে দেখা গেলো যে না, ও মেয়ে যা বলছে তা সে ঠিক করছে না। আমার আব্বু ইভেন বাইরে সবাইকে আমাকে নিয়ে বলে যে সাদিয়া উল্টাপাল্টা কাজ করে না, ওর কাজ খুব মানসম্মত হয়। ওই জায়গা থেকে ভাইরা কি বলে? আমার ভাই প্রথম, বড় ভাই, ছোট ভাই তো কোনো সমস্যা নেই, বড় ভাই খুব প্রেশার দিয়েছিল, বাট ও এখন উল্টো আমাকে ফোন দিয়ে বলেছে তোর ওই কাজটার নাম যেন কি আমাকে বলতে পারে, মনে হয় ফ্রেন্ডে সাজেস্ট করবে এই জন্য। এখন কি ফ্যামিলি বরিশালে আছে না? না, আমার সাথে আমার সাথে আবার আমাদের যেহেতু ওখানে স্থানীয় আমাদের বিজনেস ওখানে, সো আব্বু আম্মু আসা যাওয়ার মধ্যে থাকে, এভাবেই আর কি আমি ওদিকে যাই থাকি, মানে মিলে ঝিলে। ঢাকায় কার সাথে থাকছো? আমার আব্বু আম্মু আছে, আমার ছোট ভাই আমার সাথে অলওয়েজ অলওয়েজ থাকে, আর আব্বু আম্মু দেখা গেলো 7 দিন আসে, 2 দিন চলে যায়, আবার আসে, এরকম আর কি। বড় ভাইও সেম,
এভাবেই চলছে। আচ্ছা, আর পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা ভালো চলছে। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়ছি, এখনো শেষ হয়নি। আচ্ছা, আর বন্ধু বান্ধব যদি বলি, সোশ্যাল লাইফটা কিরকম? আমার বন্ধু বান্ধব সবাই বলা যায়, যে আমি কাজের ক্ষেত্রে হোক বা যখন টিভিসিতে করতাম তখন আমার একটা গ্রুপ ছিল, সো ওরাও আছে এখন পর্যন্ত আমার ফ্রেন্ড হিসেবে। বাট খুব বেশি ফ্রেন্ডশিপ বা খুব বেশি আমি ওটা মেনটেন করতে পারি না, আমি একটু হোমসিক। লাইক শুটিং ছাড়া না, মানে শুটিং ছাড়া থাকলে বাসায় থাকতে খুব পছন্দ করি, আর বাসায় থাকলে ফ্রেন্ডদের মিস করে দোস্তরা চলে আয়, ওরা বাসায় এসে খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে, ওরা একটা ব্যাপার চলে যায়, সো এরকম হয়। এর বাইরে আমি খুব বেশি বাইরে আড্ডাটা দিই না, যার কারণে খুব বেশি একটা ফ্রেন্ডস লাইফ মেনটেন করতে পারি না। তো যারা আছে লাইক চার পাঁচজন, এরাই ফিক্স। তো এরাই আমার সাথে সেই 2019 সাল থেকে এখন পর্যন্ত, আবার ভার্সিটি ফ্রেন্ড যারা আছে, আবার বরিশাল গেলে বরিশালের ফ্রেন্ডরা, ওদেরকেও সময় দেই। এই আচ্ছা, বাসায় থাকলে সবচেয়ে প্রিয় সময় কাটানোর সবচেয়ে মানে প্রিয় মাধ্যমটা? আমার দুটো বিড়াল আছে, আমি ওদের নিয়ে থাকি। এই আর হচ্ছে মুভি দেখি, সিরিজ দেখি, রান্নাবান্না করতে ভালো লাগে, রান্নাবান্নাটা করি, মানে কোনো ইচ্ছে হলে। ভালো রাঁধুনি? হ্যাঁ, আমি ভালো রাঁধুনি। সবচেয়ে ভালো কি রান্না করতে পারো? আমার মুরগির মাংসটা খুব ভালো হয়, দেশি মুরগির মাংস। কবে খাওয়াচ্ছ? তুমি কবে খেতে চাও আপু বলো, আমি খাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের দর্শকরা সবাই জানতে পারলো তোমার এই হিডেন ট্যালেন্টের বিষয়ে। আমাদের খাওয়ার সৌভাগ্য হবে কিনা আমি জানি না, কিন্তু তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার অনুষ্ঠান একদমই শেষে চলে এসেছে, তোমার যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে তুমি বলতে পারো। সবাই আমাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন, তো আমি চাই আমার প্রতি ভালোবাসা এভাবে থাকুক, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। দর্শক, আমি শিওর আপনাদেরও ভীষণ ভালো লেগেছে, আপনারা যেরকমটা ঠিক আমার লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে আবারও প্রিয় কোনো তারকার সাথে।